বন্ধুরা, আমি দীপু। আর দীপুর ব্লগে সবাইকে স্বাগত। অনেকদিন পর তোমাদের সামনে একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে আমি মুম্বাই শহরে এসেছি, এখানে এসে একটু শপিং মলে গেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছো আমরা এসকেলেটারের সাহায্যে নিচে নেমে যাচ্ছি। আর আমি বলছিলাম যে আমার ভাইরা ছিল পিছনে, ওদেরকে বলছিলাম যে ভিডিওটা একটু করিস, ওরা এই ভিডিওটা করে দিচ্ছিল আমাকে। তারপর আমরা হোম ডেকোরেটরে ঢুকে গেছিলাম, সেখান থেকে বাড়িকে সাজানোর জন্য অনেক কিছু জিনিসপত্র দেখছিলাম, রান্না বান্নার সামগ্রী, আসবাবপত্র। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা আমরা দেখছিলাম যে কোথায় ঢোকা যায়। তারপর সবাই মিলে আবার, বন্ধুরা আমরা এখন হাঁটতে যাচ্ছি, দেখতে পাচ্ছ হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি, ভাবছি ভাবছি কোন দোকানে যাব। আমরা এখন এখানে ক্যান্ডেল স্ট্যান্ডের কালেকশনগুলো দেখছি, বেশ ভালো এখানকার কালেকশনগুলো, খুবই সুন্দর লাগছে। এখানকার ওয়াল ক্লক কালেকশনগুলোও বেশ সুন্দর, আমার মন ছুঁয়েছে। আবার এখানে আছে ফ্লাওয়ার কালেকশন, দারুণ দারুণ, অতুলনীয়, যার কোনো তুলনাই করা যায় না। চারিদিকে এত সুন্দর ডেকোরেশন দেখে আমি আপ্লুত হয়ে গেছি, প্রথমবার জীবনে এই প্রথম এরকম ডেকোরেশন আমি দেখছি। তারপর আমরা চলে এসেছি আসবাবপত্রের এখানে, এখানে অনেক সোফা আছে, অনেক কিছু। এখানে আমরা এসে টেসে সবাই ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, তুলে তুলে নানি বসে এখানে ইগলাতে বসে টসে আমরা চলে বেরিয়ে গেছিলাম সেখান থেকে। অবশেষে আমাদের এসব হয়ে যাওয়ার পর বাড়ি আসার পালা। এখন আমরা শপিং মল থেকে চলে এসেছি, এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, আমরা 2 নম্বর ফ্লোরে থাকি। এই যে বন্ধুরা, এখন আমরা এদিক দিয়ে ঢুকছি। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।